গতবছর জুলাই কক্সবাজারের শামনাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহাম রাশেদ খান। ওই ঘটনায় টেকনাফ থানায় একটি ও রামু থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছিল। রামু থানার মামলায় আসামি করা হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে। শিপ্রা দেবনাথকে আইন ও সালিশ কেন্দ্র আইনি সহযোগিতা দিচ্ছে। শিপ্রার পক্ষে আইনজীবী অরূপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, দুপুর 12:30টার দিকে তারা আদালতে জামিন আবেদন করেন। তারা আদালতকে বলেন, শিপ্রা আসামি নন, তিনি ঘটনার শিকার হয়েছেন। মেজর সিনহাম ও রাশেদ খান হত্যার ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশ একটি মানওয়াত মামলা করেছে। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেছিল। আদালত শিপ্রাকে জামিন দেন। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সদ্য প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী ও এসআই নন্দলাল রক্ষিতকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পণ করা বাকি 4 আসামিকে কারাগারে পাঠিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে আজ বৃহস্পতিবার 6 আগস্ট বিকাল 5টার দিকে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে টেকনাফ থানার সদ্য প্রত্যাহারকৃত ওসি প্রদীপকে কক্সবাজার আদালতে নেওয়া হয়েছে। ওসি প্রদীপকে আদালতে নেওয়ার আধা ঘন্টা আগে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ 6 জনকে করা প্রহরায় একই আদালতে নেওয়া হয়। বুধবার 5 আগস্ট এই আসামিরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।